প্রিয় ভাই বোনেরা আবারও আমরা নিয়ে এলাম নতুন একটি ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও যেখানে রয়েছে আঠারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তো চলুন ভিডিওটি দেখে নিই আর জেনে নিই এইসব প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্ন জাহান নামের সবচেয়ে হালকা আজাব কার হবে উত্তর রসুল সালু আলাইসাল্লামের চাচা আবু তালেবের ইসলাম সকল মানুষকে সমান অধিকার দিয়েছে কথাটি ঠিক নাকি ভুল উত্তর কথাটি ভুল ঠিক কথা হল ইসলাম প্রত্যেককে তার প্রাপ্য ও ন্যায়সঙ্গত অধিকার প্রদান করেছে গরিবরা ধনীদের কত বছর পূর্বে বেহেস্তে প্রবেশ করবে উত্তর হবে পাঁচশো বছর পূর্বে জান্নাতিদের দৈর্ঘ্য ও বয়স কত হবে উত্তর জান্নাতীদের দৈর্ঘ্য হবে ষাট হাত ও বয়স হবে তিরিশ বছর হাবিয়া নামটি কিসের নাম উত্তর এটি একটি জাহান নামের নাম হাদিসের রাবি বলতে কি বোঝায় উত্তর হাদিসের রাবি বলতে হাদিসের বর্ণনাকারীকে বোঝায় কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে উত্তর হবে তেইশ বছর ধরে কোরআন কি জন্য নাজিল করা হয়েছে উত্তর হল মানুষের হেদায়তের জন্য বিবাহিত ব্যক্তি যে না করলে ইসলামের শাস্তির বিধান কি উত্তর হবে রজম করা অর্থাৎ পাথর মেরে হত্যা করা ফাতিহা শব্দের অর্থ কি ফাতিহা শব্দের অর্থ হল সূচনা মুনাফিকি কয় প্রকার ও কি উত্তর মুনাফিকি দুই প্রকার বিশ্বাসগত অর্থাৎ বড় মুনাফিকি ও কর্মগত অর্থাৎ ছোট মুনাফিকি কোন নারীকে জান্নাতি রমণীদের সর্দার বলা হয় উত্তর হবে হজরত ফাতিমা রাজি তালা আনহাকে ধৈর্য কয় প্রকার ও কি কি উত্তর ধৈর্য তিন প্রকার ভাগ্যের বালা মুসিবতে ধৈর্য আল্লাহর আদেশ পালনে ধৈর্য ও তার নিষেধ পালনে ধৈর্য আল্লাহর আকার আছে তার প্রমাণ কি উত্তর আল্লাহর চেহারা দেখা যাবে তাই বলা যায় আল্লাহর আকার অবশ্যই আছে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে বেধর্মী বা ধর্মহীন হয়ে যায় তাকে কি বলে উত্তর হবে মূর্তাধির্ক কয় প্রকার ও কি কি উত্তর সির্ক তিন প্রকার বড় সির্ক ছোট সীরক ও গুপ্ত বান্দার উপর আল্লাহর অধিকার কি উত্তর বান্দা সির্ক করবে না এটাই হলো বান্দার উপর আল্লাহর অধিকার আল্লাহর উপর বান্দার অধিকার কি উত্তর সির্ক না করলে আল্লাহ বান্দাকে বেহেস্ত দান করবেন এটি হলো আল্লাহর উপর বান্দার অধিকার